আপনি একদম ঠিক কথা বলেছেন। উনি যখন যেটা বলবে সেটাই হবে নাকি? এভাবে কি রাত্রিবেলা কখনো রেওয়াজ করা যায়? একদম উচিত কথা শুনিয়ে দিয়েছে। তুমি তুমি একদম ঠিক কাজ করেছো। আর কি যেন বললে, তুমি একদম উচিতটা করেছো। আচ্ছা বাবা ঠিক আছে, তাহলে কি হচ্ছে? আপনি বলে ফেলেছি, প্রথম প্রথম বলছি, মাঝে মাঝে তো হয়ে যেতেই পারে। না 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 না, প্রথম প্রথমও হবে না। এইসব হলে কিন্তু তোমার পয়েন্ট কাটা যাবে। সে যাকে, এমনিতে মাথায় এত চিন্তা, তার মধ্যে আপনি তুমি আমার সব মাথা থেকে বেরিয়ে যাচ্ছে। শ্যামা, আবার তোমার কিসের চিন্তা? তুমি বুঝতে পারছো না, এই রমেন দাসের সঙ্গে গান গাওয়ার কথা দিয়ে এমনিতেই আমি ফেঁসে গেছি, তার মধ্যে আবার বিয়েরও দিন ঠিক হচ্ছে বাড়িতে, আর আমার এই দুঃস্বপ্ন, আমার খুব ভয় করছে। বারবার মনে হচ্ছে আমাদের এই বিয়ের দিনটাকে ঘিরে যদি কোনো অমঙ্গল ঘটে। শ্যামা, এত চিন্তা করো না। তাছাড়া তোমার কপালটা অতটাও খারাপ না, নালে আমার মতো ছেলে তোমার কপালে চুটত না। দেখেছো, তুমি সবসময় আমার সঙ্গে মজা করো। বলছিলাম, আমি ভাবছিলাম তুমি যখন গ্রামের বাড়ি যাবে তোমার সঙ্গে কাউকে পাঠিয়ে দেবো। কাকে? বর্দা ভাই যেতে পারে, বর্দা ভাই তোমার বাবাকে হেল্পও করে দেবে, আর আমি বরযাত্রী নিয়ে বাড়ি থেকে যাব। বিলেত ফেরত এমবিএ ডিগ্রি নিয়ে নিখিল চৌধুরী যাবে শ্যামা সুন্দরীকে বিয়ে করতে। বলছি যে সেদিন আপনি আমার কাছ থেকে কি উপহার আশা করবেন? আবার কি? আবার আপনি? আপনি তো কি হয়েছে, আপনি বলে ফেলেছি তো, মাঝে মাঝে তো বলে ফেলতে পারি। ঠিক আছে, এবার তাহলে তুমি বলে প্রশ্নটা আবার করো। বলছি তুমি সেদিন আমার কাছ থেকে কি উপহার আশা করবে? বাসর ঘরে একটা ভালো গান গাইলে আমি খুশি। সত্যি সত্যি? ঠিক আছে, তাহলে এটাই ফাইনাল। এখনো কিন্তু আমার অনেক কিছু পাওনা বাকি আছে।